একটা হারমোনিয়াম সারে গাও মা পা ধা মানে একদম গান হয়ে যাবে, যেমন আমরা এরকম এরকম করে বাজাইছি সেরকম। কত সময় দেবো খাওয়ার জন্য, এবার নিজেকে তো খেতে হবে দুটো। এই যে 110 গ্রামের মাটনের পিস, আর এটা কিন্তু একদম রেয়াজি পিস নিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও, না নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পেরে গেছো, আমি এখন দাঁড়িয়ে আছি সঞ্জিতার আদর্শ হিন্দু হোটেল, যেটা কিন্তু অবস্থিত একদম গড়িয়াতে। হ্যাঁ, হোটেলটা কিন্তু ফেমাস হচ্ছে ভাতের হোটেলের জন্য, আর এখন দুপুরবেলা মানুষজন ভাতই খাবে, কিন্তু আমি দুপুরবেলাতে এসেছি বাট ভাত খেতে আসিনি, আমি এসেছি বিরিয়ানি খেতে। হ্যাঁ, এই কিছুদিন হলো সঞ্জিতার আদর্শ হিন্দু হোটেলে নতুন শুরু করেছে বিরিয়ানি। এবার সেই বিরিয়ানির টেস্ট কেমন, কতদিন চালু হয়েছে, কত গ্রামের পিস, সবটাই জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে। তা আমি প্রিয়াঙ্কা, তোমরা তো কিছু সার্টিফাইড নও, ভেবো না, বাস খেয়ে যাও। এই হলো বিরিয়ানির হাঁড়ি, এই মাত্র জাস্ট পৌঁছেছে, জাস্ট খুলছে হচ্ছে বিরিয়ানির হাঁড়ি। হ্যাঁ, কোয়ান্টিটিতে কিন্তু এখন কম হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। Please Lord, give me a sign, a sign. এই এই বিরিয়ানিটা হচ্ছে 150 টাকা। আমার তন্দুরি ছিল, ইন্ডিয়ান ছিল, স্ন্যাক্স ছিল, চাইনিজ ছিল, সবই ছিল আমার। এখন যেহেতু এই আমাদের নতুন এই যে এপারে যে রাস্তাটা হওয়ার পর আমার দোকান ভাঙার পরে, তখন মোটামুটি আর পজিশন পাওয়া যাচ্ছে না, আর এখান থেকে সরেও যেতে পারছি না এত সুন্দর করে। না, তার সঙ্গে আরও আছে স্ন্যাক্স, আছে স্টার্টার, আছে স্ন্যাক্সে চিকেন পকোড়া থাকবে, তোমার লইটে ফ্রাই থাকবে, এগ থাকবে, এই এগ টেবিল থাকবে, ভেজিটেবিল চপ থাকবে। কত সময় দেবো খাওয়ার জন্য, এবার নিজেকে তো খেতে হবে দুটো, নাহলে বাঁচবো? এই ভাতের হোটেল পোর্টালে কি বন্ধ থাকে নাকি? না না না, ওই এখানটা আমরা একটা গুছিয়ে নিয়ে চলে গেলাম, ওইটা ঢুকে গেল। ও আচ্ছা, সকাল থেকে তাহলে চলছে, সকালে ব্রেকফাস্ট বেরোলে ওটা ওটা বেরিয়ে যাচ্ছে, এটা ঢুকছে, আবার এটা বেরিয়ে যাবে, ওটা ঢুকবে। তাহলে ওটা মোটামুটি ইভিনিং টাইমে ওটা কত ঘন চলে? রাত 7টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত, 10টার পরে আর থাকে না। তারপর 7টা থেকে 10টা অবধি শুধু এখন বিরিয়ানি, মানে 3টা থেকে পাওয়া যাবে, 3টা থেকে। তো ফাইনালি আদর্শ হিন্দু হোটেল অর্থাৎ সঞ্জিতার কাছ থেকে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মাটন বিরিয়ানি প্লেট, এই যে 110 গ্রামের মাটনের পিস, আর এটা কিন্তু একদম রেয়াজি পিস নিয়েছি, আর সঙ্গে পেয়ে যাবে তোমরা ডিম। ডিম কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানিতে প্রায় বলতে গেলে উঠেই গেছে, সেখানে তোমরা সঞ্জিতা হোটেলে অর্থাৎ আদর্শ হিন্দু হোটেলে পেয়ে যাবে 150 টাকার মাটন বিরিয়ানি, তাও আবার এক সমেত। তো বিরিয়ানি খাওয়ার জন্য চামচটা ঠিক ব্যবহার করলে ভালো লাগে না, তাই একদম ন ফার্স্টেই একটু হাতে করে রাইসটা খাই। চালটা কিন্তু বেশ নরম, আর হালকা একটা অ্যারোমা আসছে। তো 1500 দিনও যেহেতু ওপেন হয়েছে এই বিরিয়ানি, নতুন চালু হয়েছে, কোয়ান্টিটিতে কম সেটা তোমরা দেখিয়েছো, পরে যত হয়তো কোয়ান্টিটি বাড়বে তত হয়তো টেস্টটা হয়তো বেটার হবে, কিন্তু চালটার যে নরম যে ভাবটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবার হচ্ছে আলুটা দেখাবো তোমাদের, এই যে ওহো আলুটা কিন্তু বেশ সফট, আর আমি ভাবছিলাম আলুটাকে দেখে যেন ভেতরটা সেদ্ধ সেদ্ধ হবে, তো ফার্স্টে একটু আলুটা খাই, আলুটা বোধহয় কেমন মশা ঢুকে যায়। আলুটা কিন্তু একদমই সেদ্ধ সেদ্ধ লাগছে না, আলুটার মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে মশা ঢুকেছে, মানে মশলার একটা বেশ ফ্লেভার আসছে, বেশ ভালো লাগছে। চলো একটু আলু নিই আর একটু রাইস দিয়ে খাই, হালকা একটা ঘিয়ের ফ্লেভার আসছে, আর অ্যারোমাটা খুবই হালকা, মানে না আসার মতো। আর এইরকম ওয়েদারে, এরকম বৃষ্টিমুখের দিনে যদি এরকম মাটন বিরিয়ানি পেয়ে তার এতটা কোয়ান্টিটি হয়ে যায় তার কিচ্ছু লাগে না। তো চলো, আমিও জানি বুঝতে পারছি যে তোমরা তো মাটনটার জন্য ওয়েট করছো, আর একদম দেখতে পাচ্ছ থল থলে রেয়াজের পিস দিচ্ছে, থল থলে এই সাইজটা বেশ চর্বির পিস আছে। ওহো, ও মাই গড, কি জুসি মাটনটা, ভালো সফট হয়েছে, মানে কোয়ান্টিটিতে কম হলে কী হবে, মাটনের সফটনেসটা কিন্তু বেশ ভালো, মানে আমি যখন ছিটছি আই থিঙ্ক তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, মানে হাতে চলে আসছে। আর এই যে চর্বির পাটটা, ওহো মারাত্মক মারাত্মক, মানে জানো হচ্ছে এরকম হলে পুরো খুলে যাবে। তো এটাকে যদি তোমাদের দেখো, এটা হচ্ছে হারমোনিয়াম পিস, আরে গাও মা পা ধা মানে একদম গান হয়ে যাবে, যেমন আমরা এরকম এরকম করে বাজাইছি সেরকম। মাটনটা যখন আমি খাচ্ছি না, ওই এতটা সফট ভেতরটা, এতটা জুসি, আর মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকেছে, হালকা মাটন, তো মাটন খাচ্ছি, মাটনের ফ্লেভার থাকবে, দারুণ লাগে, এতটা সফট মাটন হবে আমি ভাবতে পারি। তখন হাইটা খুলেছিল, আমার ফার্স্ট থেকে এক্সপেকটেশনটা একটু হাই ছিল, কারণ আদর্শ হিন্দু হোটেলে খেতে গেছি, অবভিয়াসলি ভালো খাওয়া দাওয়া হবে, কিন্তু যখন হাইটা খুললো আর যখন দেখলাম কোয়ান্টিটিটা অনেকটা কম, তখন এক্সপেকটেশন লেভেলটা অনেকটা কমে গেছিলো, বাট মাটনটা খাওয়ার পর আবার বেড়ে গেছে। তো চলো এবার নিয়ে নিই হচ্ছে বং বাইস, মানে আলু
রাইস ডিম মাটন দিয়ে একটা বড় সর বাইট। তো চলো হয়ে যাক। আগের ডিশনটা বেশ ভালো ছিল, বৃষ্টির দিনে খেতে এসেছি মাটন বিরিয়ানি, তাও এত পপুলার একটা জায়গা। তো চলো আলু নিয়ে নিয়েছি, মাটন নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে ডিম। ডিম যখনই পাওয়া যায় বিরিয়ানিতে না, মনটা একটা আলাদাই খুশি হয়, কারণ সব জায়গায় ডিমটা থাকে না, এটাই হচ্ছে কথা। তো এই ডিম ফুলছে না, ডিম ভেঙে গেছে। আর এই হচ্ছে পেঁয়াজ, শশা দিয়ে দিয়েছে স্যালাড হিসাবে, এই পেঁয়াজটাকে নিয়ে নিই। বেশ একটা বড় সড়ো বাইট, চলো হয়ে যাক স্পেশাল বং বাইট আমার তরফ থেকে। মারাত্মক খেতে লাগছে, মাটনটা যখন এখন নরম, ফ্লেভারটা যাচ্ছে, আর সব কিছু একসাথে খেলে কোনো অ্যারোমা লাগবে না। আর একদম বলাতে পারে লাইট ওয়েট বিরিয়ানি, কোনো ঝাল নেই, তেল নেই, বেশি মশলা নেই, সবার পক্ষে খাওয়া উপযুক্ত, মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারবে বলতে পারো। একদম লাইট ওয়েট বিরিয়ানি, যারা একটুখানি লাইট ওয়েট আর হালকা মশলাদার বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য এটাই বলবো আমি, পারফেক্ট। আর 150 টাকায় এরকম বিরিয়ানি একদম ঠিকঠাক আছে। তো ফাইনালি একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। 150 টাকায় যে বিরিয়ানি কোয়ান্টিটি ছিল আর যে ধরনের বিরিয়ানি খেতে ছিল, জাস্ট অসাম। লাইট ওয়েট বিরিয়ানি বারবারই বলেছিলাম। আর এই হচ্ছে আদর্শ হিন্দু হোটেল, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বিরিয়ানির পাশাপাশি স্ন্যাক্সও পাওয়া যায়, আবার দুপুরবেলা পাইস হোটেল, আবার সকালে কিন্তু ব্রেকফাস্ট এখানে অ্যাভেলেবেল। এটা হচ্ছে EM বাইপাস এই রাস্তাটা, আর একদম যুবতীর্থ ক্লাবের নিকট, যদি তোমাদের কাছাকাছি মেট্রো স্টেশন বলি, শহীদ খুদিরাম মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে নেমে তোমরা হাঁটা 10 মিনিটের পথেই পেয়ে যাবে হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।